আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ 4 আগস্ট 2022 ইলিশের খবর জানাতে আজ উপস্থিত হয়েছি কারওয়ান বাজারে। সকালবেলার বাজার আমরা দেখানোর চেষ্টা করব প্রতিদিনকার মতো আজকের বাজার। ১৫০ টাকা কেজি দরে দাম করলে এই মাছটির দাম আসে ৮৩৯ টাকা হয়। ৮৩৯ টাকা ৯৭৬ গ্রামের মাছ ৮৩০ টাকায় বিক্রি করা হলো। কি খবর? আসলাম, একটু দেরিতে আসলাম। কি অবস্থা আজকে বাজার? মাছ তো, এটা তো দারুণ মাছ। দাম তো দেড় কেজি হিসাবে কমে নাই। অন্যান্য দিন হিসাবে এই দুই দিন ধরে বাজার একটু ১৫০ টাকা বেশি। বরিশালের মাছ জি, সবাই তো চাঁদপুর করে দাও, ডাকালে চাঁদপুর করে দাও, চাঁদপুর করে মাছ নাই। এই ছোটোটা কত? ছোটোটা ১৫০ ছোটোটা ১০৫০ জি। এটা ৮০০ গ্রাম ৮০০ গ্রাম মতো। অনেকেই মাছ চেনার কথা বলে থাকেন, আমরা ঠিক একটু আগে যে মাছটা বিক্রি হতে দেখেছি ৮৫০ টাকা কেজিতে ৯৭৬ গ্রামের মাছ, আবার ঠিক এখানে এটা কত? ৭০০ গ্রামের মাছ, ৮০০ গ্রামের মাছ, এইটা চাওয়া হচ্ছে ১০০০ টাকা কেজি। এখন আপনারা কি দামে কিনবেন নাকি মাছ দেখে কিনবেন সেটাই বিষয়। মাছটা ঘুরান, এই মাছটা দেখুন, এই মাছটা কত মোটা। ছোট একটি মাছ কিন্তু কত মোটা মাছ, ১ কেজি ৬০০ ১ কেজি ৩০০ একই দামের মাছ, কারণ এটা ডিম বেশি, ওইটা ডিম কম। এটা ডিম কম থাকার কারণে এটা স্বাদ বেশি, এটা স্বাদ বেশি। আমার নাম আছে মোহাম্মদ খলিল মিয়া। খলিল মিয়া নাম্বার বলেন। আমার নাম্বার আছে 07-96-25-71-45। খলিল মিয়ার ভিডিও আমরা গত বছরে দেখিয়েছি, খলিল মিয়ার কাছে ভালো মাছ পাওয়া যায়। এখানে যারা যারা ভালো মাছ বিক্রি করে থাকেন তাদের ভিতরে কয়েকজনের মধ্যে সে একজন, এবং তার কাছ থেকে আপনারা যদি দেখে নেন যে ভাই আমাকে একটা ভালো মাছ দেন, সে ভালো মাছই দিবে। ভালো মাছ আমরা বক্সে রাখি, যদি কোনো কাস্টমার হয় ভালো কাস্টমার, আমরা কাস্টমার দেখলে বলতে পারি যে স্যার এই মাছটা নেবে, হ্যাঁ তখন আমরা ওই মাছটা দুজন ভাই করে দিই তাদেরকে, তারপরে কথা বলতে হবে। শুনছিলেন খলিল মিয়ার আজকের কিভাবে এবং কতগুলো মাছ বিক্রি করেছে এখানে মাছের বাজারে। মাছের আমদানি কেমন চলছে? মাছের আমদানি অন্যান্য বছর হিসেবে অনেক কম দেখা যায়,
অন্যান্য বছরে মনে করেন নদীতে পানি বেশি থাকে, মাছও বেশি থাকে, এবছর নদীর পানি নাই, গুলি চলে। ওই যে একবার পানি ওই সিলেট অঞ্চলে, সেই পানি আমাদের এদিকে ধাক্কা দিতে পারে নাই, তার জন্য আমাদের এলাকায় কোনো মাছই নেই। বরিশাল বলায় চাকরির কোনো মাছই নেই, মাছ কম থাকার কারণে কিন্তু গ্রাহককে বেশি, গ্রাহক বেশি থাকার কারণে অন্যান্য বছর তো এবছর মাছের দামটা একটু বেশি দেখা যাচ্ছে। বেশি দেখা গেলে এবছর মাছের কোয়ালিটি ভালো, কম হইলে মাছের কোয়ালিটি ভালো। ক্রেতা বিক্রেতার দাম 900 এবং 950 টাকা। ছোটো মাছ, খুবই মোটা মাছ, মাছগুলো সুস্বাদু। দেখুন মাছের সাইজ হবে 700 থেকে 750 গ্রাম। কত করে গেল? কেজি 600 টাকা। 600 টাকা কেজি। মাছ, এই মাছটা আসলে নরম মাছ, মহিলারা ঠকবেন, নিশ্চিত ঠকবেন মাছগুলো কিনে। কিন্তু সস্তায় কিনতে চান, সস্তার অনেক অবস্থা হয় না, সস্তা কিনলে পস্তাতে হবে। সস্তায় কিনবেন না, মাছ দেখে ভালো মাছ কিনুন, দাম দিয়েই কিনুন, দরকার হলে একটি মাছ কম কিনে খান। বড় সাইজের মাছ একদম একদম দাম হবে না, ভাই মাছ বিক্রি করছে। হাতের যে মাছটি, ডি মাছে কিন্তু মাছটা অনেক মোটা। ১৮৪টাকা একটি মাছ কত আমরা দেখি, 1 কেজি 950 গ্রাম। এখন একটু বড় মাছগুলো একটু দেখার চেষ্টা করি। ১০০০ টাকা কেজির মাছ, ভালো মাছ, কোনো ভালো মাছ।
একটি দোকান ছোট ভাই এখানে বিক্রি করছে। বিক্রি হয়ে যাচ্ছে দুটি মাছ। আড়াই কেজির মাছ আমাদের মাছের কি লাগতে আছে নতুন মাছ দুটো একটু হাতে ধরেন তো, হাতে ধরেন তো, একটা ছবি নিয়ে নিই। ওই ধরেন ধরেন দুটা দুইটা 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 হ্যাঁ দুইটা হ্যাঁ হয়েছে দুটো ওজন দেন দেখুন দুই মাসের ওজন কত হয়। কত লাগাইছেন? 4 কেজি 775 গ্রাম বিক্রি করতেছে এখন। একদম নিচে কত নেয় দেখি ভাই, নিচে আগুরা নিব। আগুরা দেখুন, আগুরা আগুরা থেকে মাছ নিয়ে যাচ্ছে এখান থেকে। বললাম না হ্যাঁ, কোনো কথা বললাম দেখলে না কোনো আগুরা তোর মন্দির আগুরা তোমার লয়ে দিল। ইয়ার সলিমার কাছ থেকে আগুরা থেকে দুটি মাছ নিয়ে নিল। ওরা তো আবার বিক্রি করবে, তার মানে আপনি এটা ওদের জন্য কথা। ওরা আমরা আমি 2000 টাকা বিক্রি করছি, ওরা এটা তোমার 17-22 টাকা বের দিবে। আচ্ছা, দিয়ে ভরে কাস্টমার ধরে বের দিবে 17-22 টাকা বের দিলে মাছের দাম কয় টাকা ভরবে? ঠিক আছে, অনেক 400 টাকা দেখছিলেন যে এখান থেকে ফোনে ফোনেই মাছ বিক্রি হয়ে গেল। মাছ পছন্দের মাছ হলে অনেকেই নিয়ে যাচ্ছেন, তাদের পছন্দ হলেই তারা মাছ নিয়ে যাচ্ছেন, তাদের অ্যাবিলিটি আছে। বিক্রি হচ্ছে, দমতে বিক্রি হচ্ছে মাছ, দাম যাই হোক না কেন। সকালবেলা এই যে এই সময়টি অর্থাৎ সকাল 7টা থেকে সকাল 9টা সাড়ে 9টা পর্যন্ত যে বাজার, এই বাজারে সবসময় মাছ থাকে এবং ক্রেতা বিক্রেতার সমাগম অনেক বেশি থাকে, সেইভাবে এখানে মাছ বিক্রি হয়ে থাকে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।